ওয়েলকাম ফ্রেন্ডস হেল্প ডিজিটাল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই শুরুতেই আমরা করে নিচ্ছি একটা টেস্ট কীসের টেস্ট তা হচ্ছে সাউন্ড কোয়ালিটি টেস্ট এবং তার সাথে রেঞ্জ টেস্ট ফলে কত দূর রেঞ্জ পর্যন্ত আমি এই ওয়্যারলেস যে মাইক্রোফোনটা ব্যবহার করছি সেই মাইক্রোফোনটা কাজ করবে সেটার হচ্ছে টেস্ট এবং যে আমাকে রেকমেন্ড করেছিল আপনাদেরকে জানাই যে যে আমাকে রেকমেন্ড করেছিল এই মডেলটা সে কিন্তু আমাকে বলেছিল এটা প্রায় ফর্টি মিটার পর্যন্ত কাজ করবে যদিও এই লেভেল ক্লেমে দেওয়া রয়েছে টোয়েন্টি মিটার যে ব্যবহার করেছে সে আমাকে ডিম্যান্ড করেছে যে ফরটি মিটার পর্যন্ত এটা কাজ করবে তো সেটাই হচ্ছে আগে টেস্ট যে আমরা বাড়ির বাইরে যদি ভিডিও বানাই তাহলে কত দূর পর্যন্ত আমি এটাকে ব্যবহার করতে পারবো তারপরে বলবো কোন মডেল কত টাকা দাম কোথা থেকে নিয়েছি সব কিছু তো এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু টোয়েন্টি মিটার রেঞ্জে ফলে এই প্রায় ষাট ফুটের মতো রেঞ্জে এরপরেও কিন্তু আমি এগিয়ে যাব দেখবো ফর্টি মিটার পর্যন্ত এটা কাজ করে কিনা এবং দুর্ভাগ্যর ব্যাপার এই ফোনের মধ্যে হয়তো আমাকে এতক্ষণ দেখা যাচ্ছে না মানে আমি এতটা দূরে চলে এসছি প্রায় ফর্টি মিটারে আমি দাঁড়িয়ে আছি এই ফর্টি মিটারে এখন পর্যন্ত প্রায় ফর্টি মিটার তো এই ফরটি মিটারে যদি আমাকে দেখতে পান আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আপনি মিটার পর্যন্ত এবং তার সাথে সাথে যদি এই ক্লিয়ার সাউন্ড আপনি শুনতে পান তাহলে অবশ্যই আমারও রেকমেন্ড থাকবে যে এই যে মাইক্রোফোন তা কিন্তু আপনারা নিতেই পারেন এবং এই মাইক্রোফোনের মডেল এবং দাম কোথা থেকে নিয়েছি কেনই বা এটা নিতে হলো কারণ বর্তমানে আমরা যেটা ভিডিও বানাই তারা কিন্তু বাড়ির ভিতরে শুধু আমরা এখন থাকছি না আমরা কিন্তু বাইরেও ওপেনে ভিডিও বানাচ্ছি এই ওপেনে ভিডিও বানাতে হলে আপনাকে কিন্তু ওয়ার্ড মাইক্রোফোন হলে শুধু চলবে না ওয়ার্ড মাইক্রোফোনে কিন্তু আপনি বাইরে ব্যবহার করতে খুব একটা কমফোর্টেবল হবেন না তার জন্য আপনার প্রয়োজন হবে এই রকম একটা ওয়্যারলেস মাইক্রোফোন এবং এই ওয়্যারলেস মাইক্রোফোন যদি আপনি নিতে চান তাহলে এই মডেলটা তো নিতেই পারেন এবং যদি মনে করেন আপনি সিঙ্গেল ব্যবহার করবেন অর্থাৎ এটা কিন্তু ডুয়েল ব্যবহার করার অপশন রয়েছে এখানে আপনাদেরকে মডেলটা দেখাচ্ছি এম কে ওয়ান থ্রি অর্থাৎ আপনি চাইলে এম কে ওয়ান থ্রি নিতে পারেন সেখানে কিন্তু আপনি সিঙ্গেল ব্যবহার করতে পারবেন এবং যদি আপনি এম কে ওয়ান থ্রি প্রো নেন তাহলে আপনি ডুয়েল পাবেন ডুয়েল পেলে সুবিধা কি আছে আপনি চাইলেই কিন্তু আপনি ইন্টারভিউ ভিডিও গুলো করতে পারবেন ইন্টারভিউ ভিডিও এখন বর্তমানে বেশ কিছু আসছে আমার চ্যানেলে সেক্ষেত্রে কিন্তু আমি এম কে ওয়ান থ্রি প্রো নিয়েছি ওয়েলকাম ফ্রেন্ডস আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট এক হচ্ছে লাইট এক হচ্ছে সাউন্ড তো লাইটের পার্টটা এখন সাইডে রাখলাম এখন হচ্ছে সাউন্ড আজকের আমার হাতে যে ডিভাইসটা রয়েছে তা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন আমার কাছে একটা মাইক্রোফোন অলরেডি আছে দেখছেন এটা কিন্তু ওয়ারলেস নয় এটা ওয়ার্ড মাইক্রোফোন অবশ্যই এর কিন্তু কোনো তুলনা হয় না আপনি যদি ইনহাউস ব্যবহার করে থাকেন মানে বাড়ির মধ্যে যদি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এটা এক নম্বর এবং এর কোনো বিকল্প নেই কিন্তু বর্তমানে আমরা যখন এই বাইরে ভিডিও করতে আসি তখন কিন্তু এই ওয়ার্ড মাইক্রোফোন সবসময় আমাদের ঠিকঠাক সাপোর্ট করে না কারণ তার নিয়ে সবসময় টানাটানি ঠিক হয় না তো তার জন্য আজকে আমরা নিয়ে এসেছি ওয়্যারলেস মাইক্রোফোন এই ওয়্যারলেস মাইক্রোফোনটা আজকে আনবক্সিং করছি তো প্রথম বক্সটা ওপেন করেই আমি দেখে নিচ্ছি এর মধ্যে কি পাচ্ছি বক্সটা ওপেন করলেই আমরা প্রথমে এইরকম একটা প্যাকেজিং পাচ্ছি যে প্যাকেজিংয়ের মধ্যে এই প্রোডাক্ট ডিটেলস দেওয়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কোম্পানির নাম এখানে দেওয়া রয়েছে ম্যাক ম্যাকের এটা মাইক্রোফোন আছে ওয়ারলেস মাইক্রোফোন এবং শুধু তাই নয় এটি কিন্তু ডুয়েল মাইক্রোফোন অর্থাৎ আপনি চাইলে যদি কোনো ইন্টারভিউর কাজে করতে চাইছেন ইন্টারভিউতে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার ডুয়েল মাইক্রোফোন প্রয়োজন হবে তা সেই যদি আপনি মাইক্রোফোন কিনছেন তাহলে অবশ্যই ডুয়েল মাইক্রোফোন নেবেন কারণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পাশে রয়েছে দুটো মডেল এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে এমকে ওয়ান থ্রি অর্থাৎ এমকে ওয়ান যদি আপনি নেন তাহলে আপনি সিঙ্গেল মাইক্রোফোন পাবেন এবং আমি নিয়েছি এম কে ওয়ান থ্রি প্রো এই প্রো মাইক্রোফোনটা কী হচ্ছে আপনার ডুয়েল মাইক্রোফোন আছে তাও আপনাদেরকে দেখিয়ে দেবো ভিতরে তার আগে দেখিয়ে দিই যে ফিচার্স কী কী রয়েছে সেগুলো একটু ভালো করে দেখিয়ে দিই এখানে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে যে আপনি ব্যবহার করার আগে চার্জ করবেন এটা ব্যাটারিতে চলে দ্বিতীয়ত হচ্ছে এখানে ওয়্যারলেস কানেক্টিভিটি আছে এটা তার নয় ওয়ারলেস কানেক্টিভিটি আগেই বলেছি এটা লাইভ শো করতে পারবেন অর্থাৎ যেটা বললাম আপনি ইন্টারভিউ কাজের জন্য আপনি ডুয়েল ব্যবহার করতে পারবেন তার সাথে লাইভ ইন্টারভিউ নিতে পারবেন এবং যদি ব্লক করে থাকেন তো অবশ্যই তার জন্য খুবই ভালো এবং যদি আমরা ভিতরে এর ডিটেলসটা দেখে থাকি তাহলে দেখে নিচ্ছি এখানে কিন্তু এর এমআরপিটা দেওয়া রয়েছে এমআরপিটা দেখলে অবাক হয়ে যাবেন যদি আপনার এখানে পরিষ্কারভাবে দেখা যায় তো দেখে নিন এখানে এমআরপিটা হচ্ছে ফোর নাইন 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 অর্থাৎ পাঁচ হাজার টাকা হয়তো অবাক হচ্ছেন যে পাঁচ হাজার টাকার মাইক্রোফোন দেখাচ্ছি এবং আমরা যারা শুরুতে শুরুতে ভিডিও করি স্বাভাবিকভাবে পাঁচ হাজার টাকাটা আমাদের কাছে অনেক বেশি হ্যাঁ অবশ্যই এটা কিন্তু আমি অফারে পেয়েছি মাত্র হাজার নিরানব্বই টাকায় অর্থাৎ এগারোশো টাকায় আমি এটা পেয়েছি আপনারাও যদি ফ্লিপকার্টে দেখেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এটা হাজার নিরানব্বই টাকা ম্যাক্সিমাম বারোশো তেরোশোতে ম্যাক্সিমাম টাইমই পাওয়া যাচ্ছে তো সবচেয়ে প্রথম আমরা যখন এটা আনবক্সিং করছি এটা দেখুন প্রথমে কি পাওয়া যাচ্ছে সেটা দেখাই আনবক্সিং করার সময় ফার্স্ট যেটা পাচ্ছি এই বক্স এই বক্সের মধ্যে আমার সমস্ত কিছু রয়েছে এটা কিন্তু এই চার্জিং বক্স এখান থেকে আমি চার্জ দিতে পারবো আমার যেটা চার্জার প্রয়োজন হবে এখান থেকে আমি দিতে পারবো এবং সাথে এটাকে চার্জ করার জন্য নিশ্চয়ই চার্জার দেওয়ার কথা আমি দেখিয়ে কি রয়েছে এর মধ্যে এটা হচ্ছে চার্জার কেবেল হ্যাঁ চার্জার কেবেল দিয়েছে এর মধ্যে এবং তার সাথে যদি আপনি আইফোন ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই অ্যাডাপ্টারটা লাগবে এই অ্যাডাপ্টারে লাগিয়ে নেবেন এবং তারপরে আপনি কিন্তু এটাকে চার্জিংয়ে ব্যবহার করতে পারবেন তো আমি ভিতরটা দেখে নিই কী কী আছে এটাকে যখন ফার্স্ট আমি আনবক্সিং করলাম এখানে তিনটে ডিভাইস দেখতে পাচ্ছি তিনটে কিন্তু ডিভাইস নয় দুটো আছে মাইক্রোফোন এবং একটা আছে ওটিজি হ্যাঁ অবশ্যই এটা কিন্তু আমারও ধারণা ছিল না আমারও আমারও জানা ছিল যে এটা হয়তো ব্লুটুথ সিস্টেমে কাজ করে অ্যাকচুয়ালি তা নয় এটা হচ্ছে ওটি টি সিস্টেমে কাজ করে ফলে এই ওটিজিটা কিন্তু আপনার ফোনের পিছনে লাগিয়ে নিতে হবে এই ওটিজিটা দেখুন এই ওটিজি সি টাইপ কেবল রয়েছে কানেক্টটা রয়েছে এবং যদি আপনি বলে দিলাম একটু আগে যদি আপনি মনে হয় যে আপনি আইফোন ব্যবহার করছেন তাহলে অবশ্যই কিন্তু এই কানেক্টারটা ব্যবহার করতে হয় তাহলে আপনাকে এই কানেক্টারটাকে ব্যবহার করতে হবে কানেক্টারে এটা লাগিয়ে নিয়ে তারপরে আপনি কিন্তু আপনার ফোনের মধ্যে লাগাবেন তো এখন আমার কিন্তু কানেক্টারের প্রয়োজন নেই আমি এটা ডাইরেক্ট আমার ফোনে লাগিয়ে নেবো এবং তার সাথে দুটো এখানে যে মাইক্রোফোন দিয়েছে সেই মাইক্রোফোন দুটো দেখে নিচ্ছি মাইক্রোফোন ডুয়েল রয়েছে এই ডুয়েল মাইক্রোফোন আমি ব্যবহার করতে পারবো এই ডুয়েল মাইক্রোফোনের জন্য আপনাকে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে এর ভিতরটা যদি আপনাকে দেখানো যায় যদি ভালো করে দেখা যায় এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে ফলে আপনি এর মধ্যে রেখে আপনি চার্জ করতে পারবেন এবং প্রয়োজনে আপনি কিন্তু এটাকে সিঙ্গেল চার্জ করতে পারেন অর্থাৎ আপনার এখানেও কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে আপনি চাইলে এখান থেকে সিঙ্গেল চার্জ করতে পারেন এবং তার সাথে এখানে অন অ্যান্ড অফ সুইচ রয়েছে এটা অন অ্যান্ড অফ সুইচ রয়েছে ফলে দুটোর ক্ষেত্রেই সেম ফলে সিমিলার আমি বক্সটাকে রেখে দিলাম বক্সটা আমার এখন প্রয়োজন নেই এবং এর সাথে সাথে আমি যেটা দেখছি এটা কিভাবে ব্যবহার করে তার টেস্টিংটা আমরা করে নেব বলেছিলাম টেস্টিংটা করার জন্য সবচেয়ে প্রথম আপনার ফোনে ওটিজিটাকে অন করে নিতে হবে ফোনের ওটি জি অপশানে সেটিংসে চলে যাবেন ওটিজি অপশানে চলে যাবেন সেখান থেকে এটা লাগিয়ে ওটিজি অপশানটাকে অন করে নিচ্ছেন ওটিজি যদি কানেকশান অন থাকে তাহলে এটাকে জাস্ট আপনি এইরকমভাবে আপনার কলারে লাগিয়ে নিন এবং আপনার ভিডিও আপনি চালু করে দিন